আমার রাসূলের সুন্নাত আমার গায়ে মরণ পর্যন্ত এভাবেই থাকবে। কেউ যদি রাসূলের সুন্নাতকে অবজ্ঞা করে তার সঙ্গে আমাদের কোনো বহাস, আমাদের কোনো চুক্তি, আমাদের কোনো কথা হতে পারে না, পারে না, পারে না। সাতেমে রাসূল যারা রাসূলের দুশমন, যারা রাসূলের সুন্নাত যারা পছন্দ করে না, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ চলতে পারে না, পারে না, পারে না। সাতেমে রাসূলদের আল্লাহ পাক কিভাবে বিচার করে এটা আমরা দেখেছি গত কয়েকদিন আগে। যেই বদমাশ, যেই কুলাঙ্গার আমার রাসূলের ব্যঙ্গচিত্র করে কোটি কোটি মুসলমানের ঈমানে আগুন লাগিয়েছে, স্বয়ং আল্লাহ তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে, এটা আল্লাহ পাকের ফয়সালা। এজন্য আল্লাহ পাক বলেন, আমি ছাড় দেই মাগার ছেড়ে দেই না, ছাড় দেই মাগার ছেড়ে দেই না। আমরা ইসলাম পালন করতে পারি না, এটা আমাদের দুর্বলতা। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু পালন করতে পারেনও না, আবার ব্যাটাগিরি দেখান, এটা হইলো খারাপ। আমি দাড়ি রাখতে পারি না, আল্লাহ তুমি মাফ করে দাও, কিন্তু দাড়ি রাখবো না ভাই, তোরাও রাখিস না, এটা হইলো খারাপ। আমি ইসলামের পথে চলতে পারি না, এটা আমি মানলাম, আল্লাহর কাছে মাফ চাই, ঠিক আছে, কিন্তু আমি চলি না, আরেকজনকেও চলতে দেব না, এটা হইলো খারাপ, ঠিক না? আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করেন। কারণ গুনাহ দুই প্রকার, একটা জাহেরি আর একটা বাতিনি। জাহেরি গুনাহ, এটা আল্লাহ পাক মাফ করে না, কেন জানেন? কারণ আপনার দ্বারা আরো 14 জন শিখে। আপনি মানুষের সামনে গুনাহ করলেন, এই গুনাহটা আরো 10 জন দেখার পরে সে শিখলো, তার মানে সাক্ষী হয়ে গেল। আর গোপনে যত গুনাহই করেন, আল্লাহর কাছে বুঝ আসার পরে তওবা করেন, আল্লাহ পাক চাইলে মাফ করেও দিতে পারে। এই জন্য জাহিরি গুনাহ সহজে মাফ হয় না, বাতিনি গুনাহ মাফ করে দেয় আল্লাহ। যেটা গোপনে করছেন আপনি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। গুনাহ করলে সাক্ষী ছাড়া গুনাহ করতে হয়, গুনাহ করতে তো বলছি না, যদি করতেই হয় সাক্ষী ছাড়া করে ফেলেন, আল্লাহর কাছে বুঝ আসছে, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু আপনার গুনাহ যদি আরো 14 জন দেখে, সাক্ষী থাকে, ওই গুনাহ আল্লাহ পাক মাফ করে না, কেন জানেন? আপনাকে যখন আল্লাহ পাক মাফ করে দিবে, ওই 14 জন এসে আল্লাহরে বলবে, আল্লাহ আমি দোষ করলাম কি, আমি কি দোষ করলাম তাহলে? এই যে আমার সামনে গুনাহগুলো করলো, তারে মাফ করে দিল, তা আমার দোষ কি? তখন আল্লাহ পাক চুপচাপ হয়ে, যা ভাই, তা তুই যেহেতু গুনাহ সবাই সাক্ষী রেখে করলি, যা তুইও জাহান্নামে যা। তো আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকটা মানতে পারি না, এটা আমাদের দুর্বলতা। কিন্তু অন্য কেউ মানলে তারে জঙ্গি বলবো, এটা হতে পারে না। আমি সুন্নতি পাগড়ি উঠাইতে পারি না, কিন্তু আরেকজন যদি পাগড়ি পরে আমি যদি তাকে জঙ্গি বলি, তাহলে বুঝতে হবে আমি নিজে জঙ্গি, সে জঙ্গি। ইহুদি খ্রিস্টানেরা জঙ্গিবাদী করে, সন্ত্রাসী করে, আর দোষ দেয় মুসলমানের ঘাড়ে। মুসলমান যদি জঙ্গি হতো, এই দেশে কোন হিন্দু খ্রিস্টান ইহুদি বসবাস করতে পারতো? আমরা এই দেশে সমস্ত মানুষ একসঙ্গে বসবাস করতেছি, কেন? আমরা সবাই ভাই ভাই হয়ে বসবাস করতেছি। আমরা যদি সন্ত্রাস হতাম, তারা টিকতে পারতো না। এর দ্বারা বোঝা যায় আমরা সন্ত্রাসী নয়, বরং আমরা রাসূলের ইসলাম পালন করি, যেটা এটা একটা শান্তিপূর্ণ ইসলাম, শান্তিপূর্ণ ধর্ম। আল্লাহ পাক এই ধর্ম আমাদেরকে পরিপূর্ণ মানার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সাহাবা একরাম রাসূলের সঙ্গে মহব্বতটা এমন ভাবে ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেলেন হুদায়বিয়ার সন্ধির সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে পাঠানো হইল উনাকে কিসরার প্রাসাদে। উনার সঙ্গে উনার একজন চাচাতো ভাই, তিনিও আছেন। তো চাচাতো ভাই সহ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরার প্রাসাদে গেলেন, কি পড়ে গেলেন? সুন্নতি লেবাস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াইছেন সেই লেবাস। কি? পাঞ্জাবি, একটা পাগড়ি, একটা ইজার। তো রাসূলের একটা সুন্নত হইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটুর নিচ থেকে টাকনুর উপর নিসফে সাক ইজার পড়তেন, অর্ধেক পড়তেন, এটা রাসূলের সুন্নত। যার কারণে রাসূল বলেন যে কেউ যদি টাকনুর নিচে প্যান্ট অথবা লুঙ্গি পরে, ওই জায়গাটা জাহান্নামের রাস্তায় চলে যায়। টাকনুর নিচে যদি কারো প্যান্ট যায় অথবা পায়জামা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়জামাটা উপরে ছিল, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক পড়ছেন। কিসরার প্রাসাদে গেলেন, যাওয়ার পরে কাফেরদের একটা হালত ছিল, তারা সব সময় তাদের পায়জামা অথবা লুঙ্গি টাকনুর নিচে পড়ত। বর্তমানেও আমাদের কিছু অধিকাংশ মানুষ প্যান্ট যখন পরে ওইটা টাকনুর নিচে পড়ে, ঠিক না? টাকনুর নিচে পড়া, রাসূল বলেন এই ব্যক্তি টাকনুর নিচে পড়লো, ওই জায়গাটা জাহান্নামের আস্তানায় যায়।
আমাদের সমাজের যুবক ভাইরা অথবা সাধারণ মানুষেরা লুঙ্গি পরে তো টাকনুন নিচে যায়, প্যান্ট পরে তো টাকনুন নিচে যায়, টাকনুন নিচে যায় তো যায়, আবার এমন প্যান্ট পরে যেটা পরার পরেও সতর দেখা যায়, সেটা কি? এই হাঁটুতে শিরা থাকে, ডানে শিরা থাকে, পাছার দিকে শিরা থাকে, টাকা দিয়ে শিরা প্যান্ট কিনে, এটা ভালো মানুষ না, পাগল ছাড়া কেউ কিনে না। এই জন্য রসুল শেষ জামানায় বলেন যে শেষ জামানায় মানুষেরা পোশাক পরবে ঠিক, এরপরে উলঙ্গ থাকবে, কাপড়ে আর কাপড়ে ভরপুর আলহামদুলিল্লাহ। এই জন্য বলি টাকা থাকলেই পরা যায় না, টাকা থাকলেই খাওয়া যায় না, টাকা আছে তো পড়তে পারে না, টাকা আছে খাইতে পারে না, কেন? ডায়াবেটিস হয়ে বসে রয়েছে, প্রত্যেক দিন খায় ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক। আল্লাহ বলে টাকা কামাইতে পারবা ঠিক, আমি আল্লাহ খাওয়ানোর তৌফিক দিব না, টাকা কামাই করবা ঠিক, পরার তৌফিক হবে না, তারপরেও যেটা পরবা দাম হবে, মাগার থাকবে সিরা। এলাকার মুরব্বীরা যদি দেখে এ মনে করে মনে হয় অ্যাক্সিডেন্টে কোনো মতে প্যান্টটা ছিঁড়ে গেছে, আছে না নাই? এমন চুল রাখে যুবকেরা যে চুল দেখলে সজারুর কাটার মতো দেখা যায়। সজারু দেখছেন কখনো? স্মৃতিসৌধ দেখছেন তো? ওর চুলের ডিজাইন স্মৃতিসৌধর মতো। ও চুল রাখে ইন্ডিয়ান সিরিয়াল দেখে যত নায়ক নায়িকা আছে এদের মতো। আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইন্ডিয়ান চ্যানেলগুলো বন্ধ করছে, শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ, এগুলো বন্ধই থাকুক ঠিক না? এগুলার কারণে আমাদের যুব সমাজগুলো ধ্বংস হয়, এগুলার কারণে যুব সমাজগুলো আস্তে আস্তে অন্ধকার যুগে চলে যাচ্ছে। এই কারণে শুকরিয়া যে চ্যানেলগুলো বন্ধ হয়েছে। আমাদের দেশের মেয়েরা আমরা অতীতে দেখেছি পাখি ড্রেসের কারণে হাজারো মেয়ে জীবন দিয়ে দিয়েছে, এটা পাগলামি না? এগুলো এই সমাজের ভিতরে এরকম পাগলেরাও আছে, যে পাগলরা মানুষ যা করে, পশ্চিমা কালচার যা করে, আমারও তাই করা লাগবে, বাস ওরা করতেছে তো আমি করতেছি, কেন করতেছি, কি কারণে, কোনো কিছুর উত্তর তার জানা নাই, তারাও করে তাই আমিও করি, এগুলো হচ্ছে পাগল মার্কা পাবলিক। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গন্ডি দিয়ে দিয়েছেন, প্যান্ট কোথায় পরবে, কতদূর উঠাবে, সব আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পর্যন্ত প্যান্ট পরলেন, পরে গেলেন ইজার পরে গেলেন, পাশ থেকে চাচাতো ভাই ডাক দিয়া বলে বাইরে যে জিনিসটা পড়ছেন এগুলা কাফেররা দেখলো তো ঝামেলা আছে। বলে কি ঝামেলা? কাপড়ে এমন একটা জায়গায় আসছেন, এই জায়গায় যদি এভাবে চলেন তাহলে কি হয়? তা আমরাও তো অনেক সময় চিন্তা করি কি, একটা ফাইভ স্টার হোটেলে গেলাম, আমরা চামচ দিয়ে খাওয়া শুরু করি, কেন? বলে এই জায়গায় সবগুলা মানুষ আধুনিক, আমি যদি হাত দিয়ে খাই তাহলে কি হয়? অথচ হাত দিয়ে খাওয়া রসুলের সুন্নত, চামচ দিয়ে খাওয়া পশ্চিমা কালচার, রসুলের সুন্নতকে অবজ্ঞা করতেছে, কালচার রক্ষা করতে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের শান্তি কিভাবে আসবে? আমরা যেখানে পুরুষরা নারীদের পোশাক পরি, নারীরা পুরুষদের পোশাক পরি, যে দেশে পুরুষরা নারীদের ভাব, নারীরা পুরুষের ভাব যদি যুবকরা নেয়, ওই সমাজে শান্তি আশা করা যায় না, ঠিক কিনা জনে বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। এই জন্য রাসূল বলেন লা তাসুবুদ্দাহর, তোমরা জামানাকে গালি দিও না, দেশের গালি দিও না, কারণ দেশের দোষ না, জামানার দোষ না, দোষ আমার, আমি পাল্টাইছি, আমি খারাপ, জামানা খারাপ হতে পারে না। ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করতেছে তাই ক্যামেরা খারাপ, এই ক্যামেরা দিয়ে নাটক যখন ভিডিও করবে তখন খারাপ, এই মোবাইল দিয়ে যখন খারাপ কাজ করবে তখন খারাপ, কিন্তু যতক্ষণ ভালো কাজ হবে ততক্ষণ ভালো না খারাপ, জোরে বলেন। আগের মতো শান্তি দোয়ার এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, চুলগুলো খাটো খাটো, প্যান্ট শার্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার, সুজোরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা, ঠিক না বেডি? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, বিলফি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওর নাটা, কাঁধে আছে ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, কাছে গিয়ে দেখি হাই মাইয়া মানুষ না, এটা হলো আমগোপাড়ার, এটা হলো আমগোপাড়ার মিস্টার সোহেল রানা, এটা হলো আমগোপাড়ার মিস্টার সোহেল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা।
মোটা বই আছে হাতে, কলমটাও আছে সাথে, পরেছে সাদা প্যান্ট, মনে হয় স্টুডেন্ট, পরনে আছে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট, যায় বন্ধুরা আড্ডায়, ছিনতাই করে রাস্তায়, নেশা করে গাঁজা খেয়ে, 8 মাস থাকে জেলে আসলে নাই। এটা বড় একটা ব্যাধি, সমাজের ভিতরে যুবকরা মাদকে আসক্ত হয়ে যাচ্ছে, বড় একটা ব্যাধি এটা। আপনাদের এলাকা আছে কিনা জানি না, ঢাকা শহরে অনেক আছে, নারায়ণগঞ্জ সোনারগাঁওতে অনেক আছে। প্রশাসন এত পরিমাণে সজাগ, এরপরও পেটের ভিতরে নিয়ে ইয়াবা বিক্রি করে, আছে না নাই? এত পরিমাণে মাদকের ব্যাপারে সোচ্চার করতেছে জনসাধারণরা, করতেছে জনপ্রশাসন, করতেছে প্রতিনিধিরা, করতেছে, এরপরও মাদক শেষ হয় না। এর ভিতরে নতুন একটা গ্যাং বেরোইছে যেটার নাম কিশোর গ্যাং, নাই আপনাদের এলাকায়? নাই। 14-15 বছর বয়স কিশোর সবগুলো, এগুলো নাক টিপ দিলে এখনো দুধ বেরোয়, আছে না নাই? নাক টিপ দিলে দুধ বেরোয়, কোত্থেকে R15 একটা পাইছে, ভং করে টান দেয় এলাকায়, মানে বুঝায় যে আমি কিছু একটা, ওর শরীরে নাই 100টা দোস্ত, ওর ধাক্কা দিলে যাবে মক্কায়। ও কিশোর গ্যাং খুলে বসছে 15-16 জন মিলে, আগে মুরব্বীদেরকে দেখলে সালাম দিত, এখন মুরব্বীরা তারা দেখলে সালাম দেয়, কেন? আমি কিশোর গ্যাং, কোন ঝামেলা হবে? আমি আছে না বাবু ভাই, আমি বাবু ভাইয়ের লোক, অথচ কিচ্ছু না। একদিন কোনো মতে এমনি বসছিল, একটা সেলফি তুলছে, এতটুকুই তার পুঁজি, নাই এটাই পুঁজি, আমি বাবু ভাইয়ের লোক। বাবু ভাইরে বলে দেখেন, এরে আন্দর, এরে পিডা ধরে, কি ঠিক না? তাহলে দেখেন অবস্থা, এই যে সমাজের যুবকরা ধ্বংস হচ্ছে এই কারণে। এজন্য এই এলাকার যেহেতু আমাদের প্রতিনিধি এখানে আছে, উনি মেহনত করে যাচ্ছেন, পাশাপাশি মাদ্রাসার তরফ থেকে মেহনত চলবে। এটা কি যুবক যেগুলা কিশোর গ্যাং হচ্ছে, এদেরকে ধরে ধরে মাদ্রাসার ভিতরে নিয়ে আসেন, এদেরকে স্কুলের পড়ার পাশাপাশি মাদ্রাসায় আধা ঘন্টা একটা টাইম বের করে কোরআন শিক্ষার একটা কোর্স দেন। এই কোরআন শিক্ষার ভিতরে যখন লেগে যাবে, ও কিশোর গ্যাংগিরি বাদ দিয়া আল্লাহর কোরআনের গ্যাং হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? এই যুবক যারা এখানে আসছেন, খালি আমাদের চেহারা দেখতে আর গান শুনতে আর ওয়াজ শুনতে সুর সুরতে আনছেন না, এটার দ্বারা ফায়দা নাই। এখান থেকে আজকে নিয়ত করবেন, আজকে থেকে যদি কারো সিগারেটের নেশা থাকে, যদি গাজার নেশা থাকে, ইয়াবা মাদকের নেশা থাকে, আমরা মাদক আজকে থেকে ধরবো না। নিয়ত করলাম কারা কারা হাত তুলন্ত সামনে থেকে, আল্লাহ কবুল করে বলেন আমিন, আল্লাহ কবুল করে বলেন আমিন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ এদেরকে কবুল করে নাও। যে উঠাইছেন কিন্তু আল্লাহর ফেরেশতারা ভিডিও করে রেখেছে ইনশাআল্লাহ, এরপরে যদি ধরেন ওই জবান কিন্তু ঠাডা পড়বে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক সমস্ত যুবকদেরকে ইসলামের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন বলেন আমিন। আমাদের সঙ্গে যুবকদের মিলটা বেশি, কারণ আমি যুবক, আপনারাও যুবক, ঠিক না? যুবকরা যুবকদের চাহিদা বুঝে, এই কারণে সমাজের যুবকরা যদি ভালো হয় সমাজ পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমরা এমন যুবক চাই না যেই যুবক লেডিসদের মতো জামা পরবে, এমন যুবক চাই না যেই যুবককে দেখতে জরিনার মতো লাগে, এমন যুবক চাই না, এমন যুবতী চাই না যেই যুবতীকে দেখলে সোহেল রানার মতো দেখা যায়। আল্লাহ শুভ সমাজ যুবতীদেরকে আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। দেখেন সাহাবী নেসরে সাক ইজার পরছেন, লুঙ্গি পরছেন, পরার পরে এখন এই বলতেছে, ভাই কাফেরদের সামনে একটু পায়জামাটা নামায় দেন না, কেমন দেখায়। হযরত ওসমান ডাক দিয়ে বলে, ভাই কি বলতেছো এগুলো, এগুলা বলছোটা কি তুমি? আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আর আসছি কোথায়? বলে কিসরার প্রাসাদে আসছি। সব কাফের বেঈমান, ওদের কোন মন্তব্য লা উবালি মা ক্বালাতান নাস, ওদের কোন মন্তব্য আমার যায় আসে না, তাদের ভালো লাগলেও কি না লাগলেও কি, আমার রসুলের সুন্নাত আমার গায়ে মরণ পর্যন্ত এভাবেই থাকবে। কেউ যদি রসুলের সুন্নাতকে অবজ্ঞা করে, তার সঙ্গে আমাদের কোনো বহাস, আমাদের কোনো চুক্তি, আমাদের কোনো কথা হতে পারে না, পারে না, পারে না। ওসমান রাদিয়াল্লাহু আনহু এক কণ্ঠে জবাব দিয়ে দিলেন, আমরাও বলতে চাই।